স্বাধীনতার পর এ পর্যন্ত যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে রিমালের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি এলাকায় ঘূর্ণিঝড়টির স্থায়িত্ব থেকেছে দীর্ঘ সময় ধরে রিমালের এই প্রভাবে অবকাঠামো ছাড়াও বিপুল ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজি ও উদ্যান ফসলের আম বা লিচুর ফলনে যার প্রভাব পড়বে বাদ যাবে না গোবাদী পশু মৎস্য সম্পদের ক্ষতিও এই পানিটা এইবার আমাদের জোয়ারের সাথে এসে যেখানে কখনো লবণ জমে নাই সেই জমিগুলিতে যেতে ঢুকে গেলো স্বাভাবিকভাবেই কিন্তু ওই জমিগুলি লবণাক্ততা একটু বেড়ে যাবে বাট আমি যেটা বললাম আপনাকে কারণ এখন তো আমাদের বর্ষাকাল কদিন পর 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 পরেই কিন্তু বৃষ্টি হবে সো এটা কিন্তু ওয়াশ আউট হয়ে যাবে সো এইটা কিন্তু অতটা লবণাক্ততা আমাদের ক্রপসের অতটা ক্ষতি করতে পারবে না বাট যদি ইনানডেটেড হয়ে যায় ডুবে যায় সেই জমিগুলি সব যেখানে মাছের চাষ করতো যেই মাছ হোক ধরেন আমাদের সাধু পানির মাছ হোক বা পানির মাছ হোক যেটাই হোক যদি এটা একদম ডুবে যায় তাহলে সেই মাছগুলিতে ওখান থেকে যারা চাষ করছে তাদের তো একটা ব্যাপক ক্ষতি প্রধান যে ফলগুলি আছে আম কাঁঠাল জাম লিচু এগুলি সবকটাই কিন্তু এখন পরিপক্ক অবস্থায় বা পরিপক্ক হওয়ার পথে ওখানে আছে। সো এটার উপর তো ব্যাপক ক্ষতি হবে কারণ ঝড়ে এগুলি অনেকটা পড়ে যাবে ওখানে যে আমগুলি যে লিচুগুলি যে কাঁঠালগুলি গাছ থেকে পড়ে যাবে সেগুলি তো আর কোনো রিকভারি ওখানে করা যাবে না সো এইগুলি একটা ই আছে যে প্রায় শেষের দিকে ধরেন এখন প্রায় অনেকটাই কিন্তু ম্যাচিওর হওয়া এই ম্যাচিওর আমগুলিকে যদি কালেক্ট করতে পারে তাহলে কিন্তু এগুলি মোটামুটি বাজার একটা পাবে একেবারে যে পচে যাবে সেটা সেরকম অবস্থায় থাকবে না এই ক্ষতি কতটা হতে পারে অনেক বিশেষজ্ঞ মনে করেন তা সিডর বা আইলাকেও ছাড়িয়ে যেতে পারে কিছু সবজি মাঠে ছিল সিজনাল কিছু ফ্রুটসের বিষয় ছিল এগুলো কিন্তু তাৎক্ষণিক ক্ষতি আর লং টাইম ক্ষতি হচ্ছে যখন আমার এই পুরো আমার সয়েল সিস্টেমটা এই লবণাক্ত হয়ে যাচ্ছে সেখানে তাহলে আমি সেই ফসলগুলো করতে পারতেছি না যেগুলো করতাম তাহলে কি হচ্ছে লবণ সহনীয় একটা ফসলকেও কিন্তু ওখানে ইন্ট্রোডিউস করতে হলেও সময় লাগে তখন মানুষ কি করে আমাদের যেটা একদম মানে কমিউনিটিতে গিয়ে দেখেছি তখন হচ্ছে ওগুলাকে কিন্তু চিংড়ির হ্যাচারি ঘের এই ধরনের কার্যক্রমে চলে যায় তাহলে হচ্ছে একে তো লবণাত্ম ঢুকেছে আর এই কার্যক্রমগুলো করতে গিয়ে আরও বেশি লবণাক্ত ওরা কিন্তু কী করতেছে এনে দিচ্ছে এবং আলটিমেট কিন্তু ওই জমিগুলো আর কোনো ফসলের জমি হিসাবে থাকে না তো আর এখন পর্যন্ত যতটুকু তথ্য উপাত্ত আমাদের কাছে আসছে আপনারা পেয়েছেন সেটা তো আপনারা শুনেছি জানেন ক্ষয়ক্ষতির পরিমাণটা অন্য লেভেলের কারণ এখনো মানুষ ইন্ডেটে ঘর বাড়ি ভেঙে গেছে জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে বিশাল এলাকা প্লাবিত হয়ে গেছে লবণাক্ততা ঢুকে গেছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যে কম হবে এটা মনে করার কোনো কারণ নাই একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্টও ধরে নেওয়া যায় অনেক বেশি হয়েছে এত কৃষির কথা বনজ সম্পদ বিশেষ করে সুন্দরবনের উপরে এর প্রভাব ব্যাপক হতে পারে যা দ্রুত নিরূপণ করা জরুরি সুন্দরবনে যে ক্ষয়ক্ষতির কথা আমরা শুনতেছি সেটা তো আমরা সুন্দরবনের কিছু জায়গায় যেখানে তো কোনো জনবসতি নেই তাহলে সেখানে ক্ষয় হতে হবে সেটা তো আলাদা রকম সার্ভে লাগবে এখন বর্তমানে টেকনোলজি আছে আজ থেকে এক দশক আগে তো ড্রোন টেকনোলজি ছিল না এখন কিন্তু সেটা করা যেতে পারে এবং করা দরকার দুটো জিনিস স্যাটেলাইট দিয়ে তো করতে হবে স্যাটেলাইট দিয়ে অতীতের গুলা করা হচ্ছে এখন আমার কথা হচ্ছে আমার যে মতামত সেটা হচ্ছে ঘটনার পরপরেই করা এই মুহূর্তে যদি সম্ভব হয় স্যাটেলাইট ড্রোন টেকনোলজি ইউজ করে এটা সার্বিক একটা কী পরিমাণ ক্ষতি হয়েছে কী পরিমাণ বন্যপ্রাণী মারা গেছে সেটা কিন্তু আমরা জানি না অভ্যন্তরে কী পরিমাণে গাছপালা করতে হয়েছে সুন্দরী গাছ কী পরিমাণ ক্ষতি হয়েছে ম্যানগ্রোভ কতটুকু ধ্বংস হয়ে গেছে এটা কিন্তু জানি না লবণাক্ততার কারণে কিন্তু পাখি পাখি বলেন বন্যপ্রাণীদের কিন্তু সুপ্রিয় পানির ব্যবস্থা যেগুলো আছে এখানে যে জলাশয়গুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে লবণাক্ত ঢুকে গেছে তাহলে সেখানে কোনো রিমেডি প্রসিডিউরটা কি হবে একটা হচ্ছে সার্বিক কি ক্ষতি হয়েছে আর আর্থিকভাবে সে ক্ষতির টোটাল পরিমাণটা কত এটার ইনস্টেন্টে নিট অ্যাসেসমেন্ট দরকার এমন জরুরিভাবে দরকার জলবায়ু বিশেষজ্ঞরা মনে করেন দুর্যোগের মাত্রার বিপরীতে আমাদের সক্ষমতাও বেড়েছে তবে তার প্রয়োগে এখনো অনেক পিছিয়ে রয়েছি আমরা জটিলতা মুক্ত হয়ে আন্তরিকতার সঙ্গে দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরও ঘন ঘন হবে আরও তীব্র হবে এবং আরও আনপ্রেডিক্টেবল হবে এটার এটাকে মনে রেখে আমাদের প্রস্তুতির ব্যাপার দুর্যোগ ব্যবস্থাপনা ব্যাপার বাংলাদেশ সরকার বর্তমান সরকার দু হাজার বারো সনে দুর্যোগ ব্যবস্থাপনার উপরে আইন করেছে এবং সেখানে বলা আছে জেলা পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে এগুলো বাদ দিলাম বড় বড় সাহেবদের ব্যাপার উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করতে হবে এটা জনগণের প্রতিনিধি ক্ষমতা তো ওদের হওয়ার কথা আমলাদের হওয়ার কথা না তাহলে কেন এই যে কমিটিগুলো গঠন হয়েছে গত সাত আট বছরে এদেরকে আমরা শক্তিশালী করছি না শেল্টারের মেইন প্রবলেম হচ্ছে শেল্টার যদি একটা স্কুল হয় হেডমাস্টার সাহেব তালা দিয়ে চলে গেছে এটা যদি কোনো একটা অফিস হয় তাই না অনেক সময় আমি নিজে দেখেছি সত্তরের দশকে শেল্টারের মধ্যে ব্যাংক হয়েছে শেল্টার প্রথম বানানো হয় পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টিতে তো আমাদের অভিজ্ঞতা অনেক এগুলোকে সামনে নিয়ে আগামী দুর্যোগের আগেই এটা বন্যা হতে পারে খরা হতে পারে নদী ভাঙন হতে পারে ভূমিধ্বস হতে পারে শিলাবৃষ্টি হতে পারে বজ্রবৃষ্টি হতে পারে প্রত্যেকটার ধরন আলাদা ঘূর্ণিঝড় হতে পারে শিলাবৃষ্টি হচ্ছে এখন ক্রিকেট বলের মতো স্বাভাবিক শিলাবৃষ্টি হচ্ছে তাই না কিছু বড় বড় হচ্ছে যেখানে হচ্ছে সেখানে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ফসলটাকে ফসলের পর্যায়ক্রম বদলেছে ব্রিটিশরা যখন নিয়ম করেছিল তখন আউষ এমন বড় ছিল এই এখন বৃষ্টি হলে এই বৃষ্টির পর আউশ লাগাতো অথবা পাট লাগাতো আর বড় ছিল না এখন তো ফসলের পর্যায়ক্রম বদলেছে ভূমি ব্যবহার বদলেছে এর মধ্যে বৃষ্টির ধরন বদলেছে সব কিছু বিবেচনা করে পুরো জিনিসটাকে রিভাইজ করার সময় এসছে কিন্তু দু চারজনের সাথে যা কথা বলছি এরা তাৎক্ষণিকভাবে কিছু করার জন্যে প্রস্তুত কিন্তু দীর্ঘমেয়াদী ভাবার জন্য কেউ নেই রহমান নিউজ ঢাকা